এবারে একটি অন্যরকম খবর। অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবার হতে যাচ্ছেন বিবিসি রেডিওর সম্পাদক। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত জোলি আগামী 28 ডিসেম্বর একদিনের জন্য রেডিওর অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন। রিপোর্ট মাহবুবুর রহমানের। और इसे कवर करने के लिए दुनिया भर के कॉरेस्पॉन्डेंट्स यहाँ आए हैं। यहाँ छोटा मोटा टोयोटो में आता है और सीएम ऑटो में, लगता है अब इस देश का कुछ होगा। एक दिन प्रधानमंत्री दायित्व पालन एमन अभिनव विषय देखा मेले केवल सिनेमा एमन आलोचना एले सहसा ही मने पड़े हिंदी सिनेमार नायक एवं अभिनेता अनिल कपूर कथा। वास्तव में एमन घटना घटे ना जे তা নয়, কখনো কখনো স্বল্প সময়ের জন্য বড় বড় দায়িত্ব পান কেউ কেউ, সেটা খবরও হয়। তবে সিনেমার নায়ক নায়িকাদের কেউ কখনো গণমাধ্যম সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন তাও আবার একদিনের জন্য, এমন খবর খুব একটা মেলে না। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এমনিতেই খবরের উপাদান, তার ব্যক্তিগত জীবনও খবরে আসে কখনো কখনো। জোলি হচ্ছেন বিবিসি রেডিওর সম্পাদক শুধু একদিনের জন্য। এটি কোনো রম্য কাহিনী নয় কোনো কল্পনা, পুরোটাই সত্যি। আগামী 28 ডিসেম্বর অ্যাঞ্জেলিনা জোলি বিবিসি রেডিও 4 এর সম্পাদকের চেয়ারে বসবেন। খুলে বলতে গেলে বলতে হয় এটা কোনো প্রথাগত দায়িত্ব নয়, অতিথি সম্পাদক হিসাবে অস্কারজয়ী এ অভিনেত্রী বিশেষ দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাপী শরণার্থী সংকট নিয়ে বিবিসি রেডিওর সংলাপ অনুষ্ঠানের 30তম বার্ষিকী উপলক্ষে অ্যাঞ্জেলিনা জোলিকে সম্মানসূচক একদিনের জন্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেননা জোলি নারীর প্রতি সহিংসতা রোধে, জনসচেতনতা সৃষ্টি ও শরণার্থী সংকটে মানবিকতার ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছেন, যা রেডিও অনুষ্ঠানের মুখ্য বিষয়। তাকে এই সম্মানসূচক দায়িত্ব দেয়ায় বিবিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জোলি। I'm very excited for Brad, and I think it's a really fun film, and my boys are around tonight somewhere, so they're enjoying it, so you know, it's a lovely thing. Angelina Jolie, actress, director, radio editor. মনে রাখতে হবে হলিউড এই সেলিব্রিটি এর আগেও একবার বিবিসি রেডিওর উইমেন্স আওয়ার অনুষ্ঠানের অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। Under the strain of a human catastrophe that we could have prevented. মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।